ভাই ও বোনের আসসালামু আলাইকুম। এসবি এগ্রোন চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নাজমুল হাসান। যে প্লটটি দেখতে পাচ্ছেন এখানে 9 শতাংশ একটি প্লট, আমরা 9 শতাংশে প্লট, এটা আপনার লাল তীর সিট মালিক কোম্পানির। এটা আমরা হিরো জিঙ্গা রোপণ করেছি এবং ভাই জিনের মাথায় আমরা এটা কলি ধরেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমরা প্রথমত আমরা এই জমিনেতে কী কী সার প্রয়োগ করেছি, সে আসলে আমরা ডিআইপি, ইউরিয়া, পটাশিয়াম, তারপর বুরাক্স, এগুলি আমরা হাল চাষ সময় আমরা দিয়েছি। তো পরবর্তীতে আমরা জৈব সার দেখতে পাচ্ছেন, এখানে জৈব সার দিয়েছি, জৈব সার দিয়ে আমরা সেচ দিয়েছি। আসলে এই গাছটি সবল রাখার জন্য আমরা কী কী কীটনাশক ইউজ করেছি সেটা এখন আপনাদের সাথে বলতেছি, তো ধৈর্য সহকারে সম্পূর্ণ কথাবার্তাগুলো শুনবেন, ইনশাল্লাহ আপনারা 100% উপকৃত হবেন। তো আমরা এই গাছটি সুস্থ ও সবল ভাবে বৃদ্ধি করার জন্য আমরা ক্যাপচার এবং কি ট্রাইকোজেপ ইউজ করেছি। দেখতে পাচ্ছেন কত মোটা হয়েছে, গাছটা সুন্দর সবল রয়েছে, দেখেন এইখানে আপনার ট্রাইকোজেপ ইউজ করেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। মানে আজকে হচ্ছে 22 দিন, 22 দিনে অনেক বড় হয়েছে, প্রায় 3 ফিট মতো লম্বা হয়েছে। দেখতে পাচ্ছেন যে কীরা আক্রমণ করেছে, কীরা আক্রমণ করতে হবে, তারপর আমরা ট্রিটমেন্ট নিয়েছি। এটা আপনার ক্যাপচারে আপনার রোধ হবে। তো হলুদ বনে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এটা আপনার ট্রাইকোজেবে সেরে যাবে, আরও ছিল সেটা সেরে যাচ্ছে, দেখেন ট্রাইকোজেবে আমরা ইউজ করেছি সেটা এখনও রং আছে। আর আপনারা এক কীটনাশক মানে বিষ কীড়া আক্রমণ করলে আপনারা 2 থেকে 3 কোম্পানির ভালো কোম্পানির আপনারা বিষ প্রয়োগ করবেন, যাতে করে পোকার আউটেন না পায়। আসলে আপনারা একটার পর একটা চেঞ্জ করতেছেন, সেটা আপনার রুট হবে, অতি তাড়াতাড়ি আপনার কাজ হবে। একই কোম্পানির আপনার বিষ প্রয়োগ করলে সেটা আপনার কাজ হবে না, কারণ পোকামাকড় জেনে যায়, তার ধারণ শক্তি যে বিষের যে ধারণ শক্তি সেটা ওর আয়ত্ত করে নেয়, সেই কারণে আপনার 2 থেকে 3টা কোম্পানির কীটনাশক ইউজ করবেন, এতে আপনার 100% ফল আসবে এবং পোকামাকড় দমন হবে 100%। তো আমরা এই পোকার জন্য আমরা স্যাফ্রন 5 ইউজ করেছি এবং ক্যাপচার ইউজ করেছি, দেখতে পাচ্ছেন 2টা প্রোডাক্ট আমরা 3 দিন পর পর ইউজ করেছি। এখন আপনাদের দেখাবো যে 22 দিনের মাথায় আমাদের কলি আসছে সেটা দেখাবো। এই দেখতে পাচ্ছেন এটা একটা কলি থেকে 6 থেকে 7টা জিঙ্গা হবে, দেখতে পাচ্ছেন পুরো ঠেমে ঠেমে আপনার দেখেই দেখছেন পুরো ঠেমে ঠেমে জিঙ্গা ধরে, এই দেখেন দেখেন দেখছেন পুরো ঠেমে ঠেমে জিঙ্গা। তো গাছটা সুন্দর সবল রাখার জন্য আমরা 3 থেকে 4 দিন, যাতে মাটি যাতে রস না কমে যায় সেই কারণে আমরা সেচ দিই 3 থেকে 4 দিন। এখন আপনার প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা উপরে, সেই জন্য আপনার ক্ষেতের রস কমে যায়, 3 থেকে 4 দিন পর পর হালকা পরিসরে আমরা সেচ দিই। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঠেমে ঠেমে আপনার কলি আটছে, দেখেন প্রত্যেকটা ঠেমে ঠেমে। তো আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে, আপনি সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার এক্সপিরিয়েন্স থেকে সেটা আপনাদের সাথে তুলে ধরব এবং সেটা শেয়ার করব। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক দেবেন, একটা ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করে আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।